বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো করলা ভাজি। করলা ভাজি কিন্তু অনেকে তেতোর কারণে খেতে চান না। আজকে আমরা যে করলাটা ভাজি করব তাতে কিন্তু তেতো ভাব একদমই থাকবে না। তা চলুন দেখে নেওয়া যাক কি করে করলা ভাজি তৈরি করে নেওয়া যায় যার মধ্যে তেতো ভাব একদমই থাকে না। আমরা প্রায় হাফ কাপ পরিমাণ করলা কেটে নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আলু কেটে নিয়েছি। আলুগুলো একদমই কুচি করে কেটে নিয়েছি এবং করলাটাও দেখতে পাচ্ছেন খুবই পাতলা করে কাটা হয়েছে। করলার মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ কিছুটা সময় মেখে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমরা খুব ভালোভাবে কচলে মেখে নেব এবং এটা 5 থেকে 7 মিনিট রেস্টের জন্য রেখে দেব। একইভাবে আমরা আলুতেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে আলুটাও বেশ ভালোভাবে মেখে নেব। আলুটা লবণ দিয়ে মেখে নিলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে যাবে না, সে কারণেই আমরা আলুটা লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটি মাখানো হয়ে গেলে আমরা প্রায় 7 মিনিট পর ফেরত আসছি, যেখানে আমরা করলা থেকে চিপে খুব ভালোভাবে এর থেকে রসগুলো বের করে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে কিন্তু সামান্য পরিমাণ পানি বের হয়ে আসছে। এই অংশটা কিন্তু আসলে অনেকটা তেতো ভাব কেটে যেতে সাহায্য করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই পানি চলে গিয়েছে। একইভাবে আলুতেও আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে লবণটা ধুয়ে এর মধ্যে থেকে আলুগুলো তুলে নেব এবং পানিটা ঝরিয়ে নেব। এ কারণে কিন্তু আলুগুলো একদমই ঝরঝরে হয়ে থাকবে। এই অবস্থায় আমরা এগুলো রেস্টে রেখে দেবো কিছুক্ষণ এবং আমরা চলে যাব প্যানে। প্যানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। 2 তেজপাতা সামান্য পরিমাণ ভেজে আমরা এর মধ্যে দেব পেঁয়াজ। আপনারা করলা ভাজিতে কিন্তু পেঁয়াজ একটু বেশি ব্যবহার করবেন। আমরা এখানে হাফ কাপ পরিমাণ করলা ভাজি নিয়েছি, হাফ কাপ পরিমাণ আলু নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে কিন্তু আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে কিন্তু করলা থেকে তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য মরিচ। আমরা এখানে 2টো মরিচ ব্যবহার করেছি। এই অংশটায় আপনার পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা কিন্তু একদমই অপশনাল। যারা সবুজ সবুজ করলা ভাজি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই হলুদটা না দিলেও চলবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি করলার কুচি এবং আলু কুচি। এগুলো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিব যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় এবং তারপর এটা আমরা ঢেকে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু করলা এবং আলু দুটোতে একটু লবণ দেওয়া ছিল তাই এখানে আপনারা একটু বুঝে লবণটা দেবেন যেন খুব বেশি তেতো না হয়ে যায়। এই অবস্থায় আমরা একটু ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট ওয়েট করবো এবং দেখতে থাকবো যে আসলে করলাটা কেমন হয়েছে, কারণ আলুটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, যে কারণে কিন্তু আমরা বারবার এটা নেড়ে চেড়ে দিয়ে এবং ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিব। এই সময় খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতে এটা পুড়ে না যায়। আপনারা কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখবেন। এ পর্যায়ে করলাটা বেশ খানিকটা সময় আপনাদের ভাজি করে নিতে হবে এবং ভাজার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঝরঝর হয়ে আসছে এবং দেখতেও খুব সুন্দর হচ্ছে। এর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে আপনারা কিন্তু ভাজতে থাকবেন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভেজে রাখা জিরার গুঁড়া। এই কাজটা করবেন আপনারা নামানোর ঠিক 3 থেকে 4 মিনিট আগে। তারপর আপনারা এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেবেন এবং আপনি যতটা ভাজা পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন। আমরা একটু ঝরঝরে খেতে পছন্দ করি, সে কারণে আমরা বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন করলা ভাজিটা দেখতে কতটা চমৎকার এবং এটি খেতে কিন্তু খুবই মজাদার। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।